কালাস খুবই পরিচিত একটি সাপ। সারা পৃথিবীতে এখন পর্যন্ত কালাসের 17টি প্রজাতি আবিষ্কৃত হয়েছে। এদের মধ্যে আমাদের দেশে 5টি প্রজাতি বিদ্যমান। বাংলাদেশের 95 প্রজাতির সাপের মধ্যে কালাসেরা সবচেয়ে বিশোধন না হলেও এই প্রজাতির সাপের কামড়েই এদেশে প্রতিবছর সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারায়। কারণ এদের বিষ দাঁত খুবই সূক্ষ্ম এবং ক্ষুদ্র হয়, ফলে এরা কামড় দিলে তেমন একটা দাগ থাকে না, আবার কোনো রকম ব্যথা বা জ্বালা পোড়াও অনুভূত হয় না। এজন্য আক্রান্ত ব্যক্তি বুঝতেই পারে না তাকে সাপে কেটেছে। যতক্ষণে লক্ষণ প্রকাশ পেতে শুরু করে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, ঘটে প্রাণহানি। তো আজকের এপিসোডে থাকছে কালাসের 5টি প্রজাতি এবং এই 5 প্রজাতির কালাসের সাথে অন্যান্য কোন সাপের মিল রয়েছে, তাদেরকে কিভাবে কালাসের সাথে পার্থক্য করবেন সে বিষয়টি ক্লিয়ার করব। আশা করি ভিডিওটি দেখার পরে কালাস, দাঁড়াস, ঘরগিন্নি এবং মেটে সাপ শনাক্তকরণ নিয়ে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। তাছাড়া ভিডিওর শেষ অংশে থাকছে কালাস থেকে বাঁচতে কী ধরনের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করবেন সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কালাসের কথা বলতে গেলে শুরুতেই বলতে হয় কমন ক্রেইটের কথা। বাংলাদেশে বিদ্যমান 5 প্রজাতির কালাসের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হিসেবে ধরা হয় কমন ক্রেইটকে, কারণ এদের বাইটেই সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারায়। বাংলায় কমন ক্রেইটকে পাতি কালাস বলা হয়। বিষধর ইলাপিডি গোত্রের এই সাপগুলো 3 থেকে 5.5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এদের গায়ের রং কালো বা হালকা লালচে বর্ণের হয়ে থাকে। তাছাড়া ঘাড়ের পেছন দিক থেকে লেজের শেষভাগ পর্যন্ত সাদা রঙের ব্যান্ড থাকে এবং এদের গায়ের প্রতিটি ব্যান্ড জোড়ায় জোড়ায় অবস্থান করে। কমন ক্রেইট বা পাতি কালাসকে দক্ষিণ এশিয়ার সব দেশেই পাওয়া যায়। বাসস্থান নির্বাচনে এদের কোনো বাসবিসান নেই। মাঠ, ঝোপঝাড়, বসতিপূর্ণ স্থান, ইটের পাঁজা, ইঁদুরের গর্ত কিংবা কাঠের স্তূপ সবখানেই এদের দেখা যায়। এই সাপেরা নিশাচর, সারাদিন কুণ্ডলি পাকিয়ে নিশ্চল হয়ে বসে থাকে, রাত হলেই সজাগ হয়ে ওঠে। তাছাড়া এদের দ্বারা মানুষ সবচেয়ে বেশি দংশনের শিকার হয় ঘুমন্ত অবস্থায়। বর্ষাকালে চারপাশ যখন পানিতে প্লাবিত হয় সে সময় এই সাপেরা একটু শুষ্ক জায়গার খোঁজে মানুষের বাড়িতে ঢুকে পড়ে এবং এই শুষ্ক জায়গা খুঁজতে খুঁজতে এরা বিছানাতে উঠে পড়ে, আর তখন ঘুমের মধ্যে মানুষ একটু নড়াচড়া করলেই কামড় বসিয়ে দেয়। এদের বাইটে খুব একটা ব্যথা অনুভূত হয় না, আবার কামড়ের দাগও স্পষ্ট বোঝা যায় না বলে ঘুমন্ত ব্যক্তি অনেক সময় বুঝতেই পারে না তাকে সাপে কেটেছে। কমন ক্রেইট বা পাতি কালাস নিউরোটক্সিন বিষের অধিকারী। প্রতি বাইটে এরা 10 থেকে 15 মিলিগ্রাম পর্যন্ত বিষ প্রয়োগ করতে পারে, যেখানে 3 থেকে 5 মিলিগ্রাম বিষই একজন পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলতে পারে। তবে এদের বিষের প্রভাবও একটু দেরিতে শুরু হয়। সময় মতো চিকিৎসা না নিতে পারলে আক্রান্ত ব্যক্তি 6 থেকে 10 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করে। তবে তার আগে কিছু লক্ষণ দেখা যায়। শুরুতে এই আক্রান্ত ব্যক্তি তলপেটে প্রচণ্ড ব্যথা করতে শুরু করে, শরীরের বিভিন্ন অঙ্গে অসাড়তা দেখা দেয়, চোখ ঝাপসা হয়ে আসে, বন্ধ হয়ে আসে, শ্বাসকষ্ট শুরু হয়, অবশেষে আক্রান্ত ব্যক্তি মারা যায়। এই লক্ষণগুলো সব প্রজাতির ক্রেইটের কামড়ের ক্ষেত্রেই হয়ে থাকে। কমন ক্রেইটের সাথে নির্বিষ ঘরগিন্নি সাপের কিছুটা মিল রয়েছে, ফলে ভালোভাবে সাপ না চিনলে অনেকেই ঘরগিন্নি সাপের সাথে এই কমন ক্রেইটকে মিলিয়ে ফেলেন। তবে ভালোভাবে খেয়াল করলে এদেরকে পার্থক্য করা যায়। কমন ক্রেইটের গায়ে সাদা ব্যান্ডগুলো জোড়ায় জোড়ায় থাকে, তবে ঘরগিন্নি সাপের গায়ে এই ব্যান্ডগুলো জোড়া আকারে থাকে না। আবার ঘরগিন্নির মাথাও কিছুটা চ্যাপ্টা আকৃতির, কিন্তু কমন ক্রেইটের মাথা এরকম চ্যাপ্টা নয়। আবার সব প্রজাতির ক্রেইটের মেরুদণ্ড বরাবর সর্বজ আকৃতির একসারি স্কেল থাকে, যেটি ঘরগিন্নি সাপের থাকে না। গ্রেটার ব্ল্যাক ক্রেইট বা বড় কৃষ্ণ কালাস। কালাস প্রজাতির আরেকটি ভয়ঙ্কর সাপ হল গ্রেটার ব্ল্যাক ক্রেইট। এরা দক্ষিণ এশিয়ার অ্যান্ডেমিক, অর্থাৎ দক্ষিণ এশিয়ার বাইরে এদেরকে আর দেখা যায় না। মাঝারি গড়নের এই সাপগুলোর পিঠের দিকটা ত্রিভুজ আকৃতির। এদের গায়ের রং কিছুটা ফ্যাকাশে কালো আর মাথার নিচের দিকটা হলুদাভ সাদা। এরা গড়ে 2.5 ফুটের মতো লম্বা হয়, তবে সর্বোচ্চ 4.5 ফুট পর্যন্ত হতে পারে। এই ব্ল্যাক ক্রেইটদের গায়ের আইসগুলো বেশ মসৃণ এবং চকচকে হয়, আর পিঠের মাঝখান বরাবর স্কেলগুলো পার্শ্ববর্তী স্কেলের চেয়ে বেশ বড় হয়, অর্থাৎ মেরুদণ্ড বরাবর স্কেলগুলো পার্শ্ববর্তী স্কেলের চেয়ে বেশ বড় এবং সর্বজ আকৃতির হয়। কালাসের এই প্রজাতিটি সমুদ্রপৃষ্ঠ থেকে শুরু করে হিমালয়ের 1500 মিটার উচ্চতা পর্যন্ত নিজেদের অভিযোজিত করে নিয়েছে। ঘনবসতিপূর্ণ গ্রাম, ম্যানগ্রোভ, পাহাড় কিংবা বন জঙ্গল সবখানেই এদেরকে পাওয়া যায়। অন্যান্য প্রজাতির কালাসের মতো এরাও নিশাচর, খাবারের খোঁজে কিংবা উষ্ণতার খোঁজে। এদেরও মানুষের ঘর কিংবা বিছানায় ওঠার স্বভাব রয়েছে। খুব বেশি বিরক্ত না করলে এরা একেবারেই কামড় বসাতে চায় না। এদের বিশেষ ধরনও নিউরোটক্সিন,
এবং এদের বাইটেও কমন ক্রেইটের মতোই লক্ষণগুলো প্রকাশিত হয়। লেসার ব্ল্যাক ক্রেইট বা ছোট কৃষ্ণ কালাস। লেসার ব্ল্যাক ক্রেইট দেখতে অনেকটা গ্রেটার ব্ল্যাক ক্রেইটদের মতোই, তবে এরা কিছুটা ছোট হয়ে থাকে। তাছাড়া এদের গায়ের রং গাঢ় কালো হয়ে থাকে এবং এদের মেরুদণ্ড বরাবর স্কেলগুলো পার্শ্ববর্তী স্কেলের চেয়ে হালকা বড় হয়ে থাকে এবং গ্রেটার ব্ল্যাক ক্রেইটদের চেয়ে ছোট হয়ে থাকে। দক্ষ চোখের সাহায্য ছাড়া এটি পার্থক্য করা একটু কষ্টসাধ্য। ব্ল্যাক ক্রেইটদের সাথে মিল রয়েছে নির্বিষ মেটে সাপের, তবে এদের গায়ের রং এবং আইসগুলো দেখে এদেরকে পার্থক্য করা যায়। মেটে সাপের গায়ের রং গাঢ় জলপাই রঙা সবুজ হয়ে থাকে। এদের মাথার নিচের দিকটা ক্রেইটদের মতো হলুদাব সাদা হয় না। আবার শরীরের সর্বত্র এদের স্কেলগুলো সমান হয়, অর্থাৎ মেরুদণ্ড বরাবর এদের কোনো ষড়ভুজাকৃতির স্কেল থাকে না। আবার কালো বর্ণের দাঁড়াশের সাথেও অনেক সময় মানুষ ব্ল্যাক ক্রেইটদের মিলিয়ে ফেলে। দাঁড়াশের সাথেও এদের বেশ কিছু পার্থক্য রয়েছে, যেমন দাঁড়াশের চোয়ালে কালো দাগ থাকে কিন্তু ব্ল্যাক ক্রেইটদের চোয়ালে সাধারণত কোনো ধরনের কালো দাগ থাকে না। আবার দাঁড়াশের পিঠের উপরে কালাস প্রজাতির মতো এরকম ষড়ভুজাকৃতির স্কেলগুলো থাকে না। দাঁড়াশের চোখগুলো বড় বড় হয় কিন্তু ব্ল্যাক ক্রেইটদের চোখ ছোট হয়। তাছাড়া এদের লেজ দেখেও পার্থক্য করা যায়। সাধারণত দাঁড়াশের লেজ অনেকটা সাদা কালো প্রিন্টের মতো হয় কিন্তু ব্ল্যাক ক্রেইটদের লেজ সম্পূর্ণই ভিন্ন রকম। ওয়ালস ক্রেইট। কালাস প্রজাতির আরেকটি মারাত্মক বিষধর সাপ এই ওয়ালস ক্রেইট। এরা সাধারণত 3 থেকে 6 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। কমন ক্রেইটের মতো এদেরও গায়ের রং কালো কিংবা হালকা ধূসর হয়ে থাকে এবং সমস্ত শরীর জুড়ে সাদা রঙের ব্যান্ড থাকে, তবে এদের গায়ের ব্যান্ডগুলো কমন ক্রেইটের মতো জোড়ায় জোড়ায় থাকে না। আবার কমন ক্রেইটের চেয়ে এদের ব্যান্ডের সংখ্যাও বেশি থাকে। অন্যান্য ক্রেইটের মতো এদেরও মেরুদণ্ড বরাবর সর্বজাকৃতির স্কেল থাকে। এরা মোটামুটি ভালো মানের ক্যামোফ্লেজ তৈরি করতে পারে, ফলে যারা এদের কামড় খেয়ে থাকে তারা মূলত এদেরকে দেখতে না পেয়ে কিংবা অসাবধানতাবশত পা ফেলার কারণেই দংশনের শিকার হয়। কমন ক্রেইটের সাথে এদের হালকা মিল থাকলেও বড় আকারের সাদৃশ্য আছে নির্বিষ দাঁড়াশ সাপের সাথে। প্রায়ই মানুষ এদেরকে দাঁড়াশ ভেবে ভুল করে বসে, এমনকি অনেকে ওয়ালস ক্রেইটকে দাঁড়াশ ভেবে ধরতে গিয়ে কামড়ও খেয়ে বসেছে। তাহলে ওয়ালস ক্রেইট এবং দাঁড়াশ কীভাবে চিনবেন? দাঁড়াশ এবং ওয়ালস ক্রেইটের বেশিরভাগ সাদৃশ্য থাকলেও এদের বেশ কিছু পার্থক্য রয়েছে। প্রথমত, দাঁড়াশের চোয়ালে কালো দাগ থাকে কিন্তু ওয়ালস ক্রেইট সহ কোনো প্রজাতির ক্রেইটের চোয়ালেই কালো দাগ থাকে না। ওয়ালস ক্রেইটের গায়ের সাদা দাগগুলো লেজ পর্যন্ত বিস্তৃত থাকে কিন্তু দাঁড়াশের গায়ের সাদা দাগগুলো সাধারণত লেজের আগেই বিলীন হয়ে যায়। আবার দাঁড়াশের লেজের গঠনও বেশ ইউনিক, দেখতে অনেকটা সাদা কালো প্রিন্টের মতো কিন্তু ওয়ালস ক্রেইটের লেজে সাদা দাগ থাকে। তাছাড়া দাঁড়াশের মেরুদণ্ড বরাবর সর্বজাকৃতির স্কেল থাকে না, যেটি ওয়ালস ক্রেইটের থাকে। ব্যান্ডেড ক্রেইট বা শঙ্খিনী। লম্বায় শঙ্খিনীরা 6 থেকে 7 ফুট পর্যন্ত হতে পারে। এদের গায়ের হলুদ এবং কালো ব্যান্ড দেখে সহজেই এদেরকে শনাক্ত করা যায়। এই প্রজাতি সাপের সবচেয়ে মজার বৈশিষ্ট্য হচ্ছে এদের খাদ্য অভ্যাস। সাধারণত এরা ব্যাং, সাপের ডিম এবং অন্যান্য প্রজাতির সাপ খেয়ে থাকে। বিশেষ করে এরা রাসেলস ভাইপার এবং অন্যান্য কালাস প্রজাতির সাপ খেয়ে থাকে। সেক্ষেত্রে বলাই যায় বেশিরভাগ মানুষ যেটি চায় সেটিই করে থাকে এই ব্যান্ডেড ক্রেইটরা। বিষের তীব্রতায় ব্যান্ডেড ক্রেইটরাও মারাত্মক বিষধর কিন্তু এরা অত্যন্ত শান্ত স্বভাবের। মানুষকে কামড় দেওয়ার তেমন কোনো রেকর্ড নাই, এমনকি এদের গায়ে হাত দিয়ে নাড়াচাড়া করলেও এরা আক্রমণ করতে চায় না। তবে যতই শান্ত হোক, বিষধর এসব সাপ থেকে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। কালাস প্রজাতির সাপেরা যেহেতু মানুষের ঘরে কিংবা বিছানাতে উঠে পড়ে, তাই এদের থেকে বাঁচতে আমাদের কিছু সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা উচিত। যেমন, ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমাতে হবে এবং মশারির চারপাশটা ভালো করে ইনটেক করে দিতে হবে। ঘুমানোর আগে বিছানাপত্র ভালো করে ঝেড়ে নিতে হবে। রাতের বেলা টর্চ লাইট ছাড়া চলাচল করবেন না। বাড়ির আশেপাশের ঝোপঝাড় ভালো করে পরিষ্কার রাখুন। বাড়িতে ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করুন। আর মনে রাখবেন, কাউকে সাপে কাটলে কোনোভাবেই ওঝা কিংবা কবিরাজের কাছে নেওয়া যাবে না। যত দ্রুত সম্ভব নিকটস্থ জেলা সদর হাসপাতালে নিতে হবে। মনে রাখতে হবে, যত দ্রুত হসপিটালে নিয়ে অ্যান্টিভেনম দেওয়া যায় ততই প্রাণহানির ঝুঁকি কমে যায়। ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। এ ধরনের ইনফরমেটিভ সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।